হ্যালো, আমি উজ্জ্বল আর আপনি দেখছেন ফরচুনেট ফর সলিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবারে এমবিবিএস এর কাউন্সেলিং শেষ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে। আপনার মপ আপের কাট অফ চলে এসেছে, মপ আপের আপনার আমি এখন ডিসকাস করবো, আর তারপরে জানাবো কি যারা যারা সিট পায়নি তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, কোন কলেজে করতে পারবে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে, আর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কি আছে, আর যদি বা ওইখানেও না হয় তবে আপনার জন্য অপশন দেওয়া থাকবে, ওইটা লাস্ট ডিসকাস করবো। তো প্রথম চলে আসুন, দেখে নিচ্ছি আপনার এমবিবিএস ST ক্যাটাগরিতে আপনার লাস্ট কাট অফ গেছে 8,19,887, প্রাইভেটে গেছে আপনার 3,69,449, SC ক্যাটাগরিতে গেছে আপনার 16,521, আর আপনার UR ক্যাটাগরিতে গেছে 46,797। এগুলো হচ্ছে ফ্রেশ অ্যালটমেন্ট। এবারে যাদের হয়নি তাদের জন্য তো মানে কি আমি একটা কনসোল করতে পারি ওদেরকে, আর সাথে সাথে বলতে পারি কি এখন আপনারা স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যেতে পারেন। স্টে ভ্যাকেন্সি রাউন্ড হচ্ছে আপনার কলেজে যারা এলিজিবল আছে তাদের একটা লিস্ট পাঠানো যায়, সেটা 1:10 রেশিওতে যাদের হয় ওদের নামটা ওইখানে পাঠানো যাবে মেরিট লিস্টে, আর কলেজে গিয়ে আপনি ডাইরেক্ট ওইখানে ফর্ম ফিল আপ করে কলেজে যে সিটগুলো বেশি থাকবে গভর্নমেন্ট সিট প্রাইভেট সিটে ওইগুলো নিতে পারবেন আপনারা। আর যদি বা আপনাদের মানে বাজেট থাকে প্রাইভেট কলেজের, তবে আপনি আপনাদেরকে একটা অপশন দেবো, আপনারা নিচে নাম্বার দেওয়া আছে ওটাতে ফোন করবেন আর ডিসকাস করবেন, আপনাদেরকে একটা ভালো অপশন দেওয়া হবে, যদি ওইটা ইচ্ছুক থাকলে ওইটা নিতে পারেন আপনি অ্যাডমিশন এমবিবিএসে। মোটামুটি আপনার প্যাকেজ পড়বে 50-55, যেটা প্রাইভেট কলেজের প্যাকেজ। ইফ ইন্টারেস্টেড প্লিজ গিভ আ কল। থ্যাংক ইউ।